চীনের ঘুম মিলিয়ন ডলারের আধুনিক হেলিকপ্টার তৈরি করছে ভারত চীনের সীমান্তে ভারতের ইয়ার সাপোর্ট দ্বিগুণ করতে মোতায়েন করা হচ্ছে পাঁচ দশমিক আট টনের হেলিকপ্টার হিমালয়ের কোলে বিশ মিটার উচ্চতায় প্রতিকূল আবহাওয়াতে সদা প্রস্তুত থাকবে হেলিকপ্টার ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই হেলিকপ্টার তৈরি করছে যাতে থাকবে বিশ এম এম গান সত্তর এম রকেট থাকবে ইয়ার টু ইয়ার মিসাইল থেকে শুরু করে হেলমেট পয়েন্টিং সিস্টেম সবই এটি মূলত চীনের সীমান্তে মোতায়েন করার লক্ষ্যেই তৈরি করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ওই হেলিকপ্টার তৈরির কাজ শুরু হয় শনিবার এই লাইট কমবেট হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে ভারতেই তৈরি হবে হ্যালের তরফ থেকে জানানো হয়েছে সিয়াচিনের মতো দুর্গম জায়গা থেকে অনাসে উঠতে পারবে ও অবতরণ করতে পারবে এই হেলিকপ্টার পাশাপাশি যে পরিমাণ মালপত্র জ্বালানি ও অস্ত্র বহন করার মতো ক্ষমতা ভারতের অন্য কোনো হেলিকপ্টার নেই গত বছরের নভেম্বর মাসে প্রতিরক্ষা মন্ত্রক এই ফিফটিন টু হেলিকপ্টার তৈরির জন্য চারশো মিলিয়ন ডলার বরাদ্দ করে মার্কিন অ্যাপাচে হেলিকপ্টারের প্রায় অর্ধেক দাম হবে ভারতের এই লাইট কমবেট হেলিকপ্টারের অ্যাপাচে থেকে এটি ওজনেও হালকা তবে অ্যাপাচের মতোই অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল র্যাডার লাগানোর ব্যবস্থা করা হচ্ছে এই হেলিকপ্টারে এতে থাকবে দুইটি ইঞ্জিন এই হেলিকপ্টারের ককপিটে থাকবে স্মার্ট গ্লাস আধুনিক ল্যান্ডিং গিয়ার যা বিপদ থেকে রক্ষা করবে প্রতিরক্ষামন্ত্রী বলেন এভাবে ধীরে ধীরে নিজেদের ম্যানুফ্যাকচারিং হাফ তৈরির পথে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত